বিবাহের উদ্দেশ্যে হিন্দু মেয়ের সাথে প্রেম করা যাবে কিনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন ওয়ালা আমাতু মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ঈমানদার নারী সর্বঅবস্থায় মুশরিকা নারীর চাইতে উত্তম শ্রেষ্ঠ ইসলাম কোন মুশরিকের সাথে বিবাহকে হারাল হালাল করে নাই হারাম রেখেছে এইজন্য কোন মুশরিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নাই মুশরিককে যদি আপনি বিবাহের নিয়তে প্রেম করেন তাহলে সেক্ষেত্রে ওই যে কুরবানির নিয়তে গরু চুরি করার মতো হবে আর কি কুরবানির নিয়তে গরু চুরি করা বুঝুন তো যে একজন গরু চুরি করতে গেছে গরু চুরি করে নিয়ে আসছে কেন আমার নিয়ত ভালো কুরবানির নিয়ত করে চুরি করছে এই চুরি হালাল হবে বিবাহ বহির্ভূত রিলেশন সম্পর্ক হালাল না হারাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারীতে এবং আবু দাউদে হাদিস বর্ণিত হয়েছে চারটি কাজ হারাম অথচ মানুষ সেগুলোকে কিয়ামতের আগে এক সময় এমন একটা সময় আসবে মানুষ হালাল মনে করবে তার ভিতরে একটা হলো এই জেনা আল হির জেনা ব্যভিচার বিবাহ বহির্ভূত সম্পর্ক এটাকে দোষী কিছু মনে করবে না যুবকরা এখন এটার নাম বিএফজিএফ দিয়ে এটাকে নরমাল করে ফেলছে অথচ এটা আল্লাহর জমিনে সবচেয়ে বড় ডেঞ্জারাস অপরাধগুলোর মধ্যে থেকে একটা অপরাধ হারাম জেনা এর কারণে আল্লাহর আযাব এবং গজব নাজিল হয় সাংসারিক জীবনে শান্তি হয় না আমি একটা কথা সবসময় বলি ভাই আবেগ ভালোবাসা এটা হলো সফট ড্রিঙ্কস এর মতো সেভেন আপ পেপসি হ্যাঁ আরসি এগুলো দেখছেন না এগুলোর যে ঝাঁজ এই ঝাঁজটা খোলার পরে কি অনেক সময় থাকে খুলে ফেললে একটু পরে আস্তে এটা নর্মাল পানির মতো আস্তে আস্তে হয়ে যায় তাই না আবেগ ভালোবাসা এরকম যুবক ভাইয়েরা এই ভালোবাসাটাকে ধরে রাখেন এটাকে ধরে রাখেন বৈধ ভালোবাসা যখন বাসার সুযোগ আসবে আল্লাহ যখন স্ত্রী দিবেন তখন এই ভালোবাসাটাকে নিবেদন করবেন এনজয় করবেন লাইফটা হাসি খুশিতে কাটাবেন হ্যাপি থাকতে পারবেন আর অসময় ইটিশ পিটিশ করে ঝাঁজ নষ্ট করবেন আবেগ নষ্ট করবেন সময় মতো বিয়ে করবেন তখন দেখবেন পুঁজি শেষ কথা কি বুঝাতে পারছি এই জন্য যেগুলো এই বিবাহ বহির্ভূত সম্পর্ক করে এগুলোর ম্যাক্সিমাম দাম্পত্য জীবনে শান্তি থাকে না জগাজাটি লাগে দেখেন ওই যে প্রেমের টিচার যারা এই অবৈধ সম্পর্কের যারা প্রশিক্ষক নায়ক নায়িকা গায়ক গায়িকা বিভিন্ন মডেল তারকা এরা আপনাদেরকে নাটকে সিনেমা দেখায় কেমনে বাপ মার সাথে বেয়াদবি করে সমাজের কথা না শুনে আল্লাহর কথা না বাদ দিয়ে তার আল্লাহর কথা বাদ দিয়ে তারপরও দড়ি পালায় যেতে হবে যাইয়া প্রেম জয় করে ফেলতে হবে এসব আকতা কুকতা দেখায় না এরা এগুলোর এক একটা দেখবেন বিয়ে ছয় মাস টিকে চার মাস টিকে আধা বছর টিকে এক বছর টিকে আইজো ধায় কাইলো ধায় এক একটা চার বিয়া পাঁচ বিয়া সাত বিয়া হয় শান্তি এদের জীবনে হয় না কারণ শান্তি আল্লাহ তাআলা এখানে রাখেন নাই যারা আপনাকে প্রেমের ট্রেনিং দিচ্ছে ও নিজেই প্রেম করে শান্তি পায় না আপনি কোত্থেকে পাবেন এই জন্য বিবাহ বর্বিত সম্পর্ক করা যাবে হিন্দু হোক আর মুসলমান হোক কারোর সাথে করা যাবে কোনো হিন্দু মেয়েকে আপনি দাওয়াত দিয়ে ইসলামে আনতে পারে পেরেছেন তিনি স্বেচ্ছা ইসলাম গ্রহণ করেছেন তারপর আপনি তাকে বিবাহের প্রস্তাব দিয়ে বিবাহ করবেন বিবাহ বহির্ভূত কোনো ইটিশ পিটিশ করবেন না আল্লাহ তালা আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এটার জন্য কলিজা লাগে যুবক কলিজা এটা সবাই পারে না সমাজের সব নষ্টামির দিকে চলে যাচ্ছে আমি একা স্রোতের বিপরীতে চলবে এর নাম মুসলমান জান্নাতে বেশি মানুষ যাবে না জাহান্নামে বেশি মানুষ যাবে জান্নাতে বেশি লোক যাবে না জাহান্নামে বেশি লোক যাবে জান্নাতে যাওয়া লোকের সংখ্যা কম সব যুবক জিএফ নিয়ে ঘুরে আপনার কোনো জিএফ থাকবে না অপেক্ষায় থাকবেন হালাল স্ত্রীর জন্য সবর করবেন ধৈর্য ধারণ করবেন নজরকে হেফাজত করবেন সবাই একদিকে আপনি আরেক দিকে ইনশা আল্লাহ আরশে আজিমের নিচে কিয়ামতের দিন ছায়া পাবেন সাত শ্রেণী মানুষ ছায়া পাতার মধ্যে ওই যুবক যে যুবক তার যৌবনকে কালিমা লাগায় নিয়ে আল্লাহর ইবাদতে কাটিয়েছে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ শয়তান আমাদেরকে জাহান্নামে নিতে চায় আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিব আমরা মুত্তাকি হব পরোজগার হব ভালো মানুষ হব সৎ হব মনে রাখবেন অসৎ মানুষের অভাব সমাজে নাই সৎ মানুষের অভাব আছে যেটার অভাব সেটার দাম বেশি থাকে আপনি দামি মানুষ হন হারাম সম্পর্ককে না করেন তবা করবেন তো যুবকরা ইনশাআল্লাহ যত রিলেশন আছে অবৈধ সবগুলোকে কাট করে দিবেন শুধু আল্লাহকে খুশি করার জন্য সাথে সাথে দেখবেন আল্লাহর সাথে একটা রিলেশন একটা আত্মিক সম্পর্ক হয়ে গেছে আল্লাহ আমাদের তৌফিক দান করুন।